কুমার, তুই যদি দ্বিতীয় দিন না জেনে এরকম কথা তুলিস তাহলে আমার চেয়ে খারাপ আর কি হবে না। আমার মেয়েকে আমি ও বাড়ি কিছুতেই যেতে দেব না, এটা আমার সিদ্ধান্ত। এই কথাটা তুমি সবাইকে জানিয়ে দিও। আমি কিচ্ছু জানতে চাই না। না না রুকিণী, ব্যাপারটা তা নয়, আসলে আমি তো তোমার কি করে বোঝাই তোমায়। বললাম তো বোঝাতে হবে না। ওই বাড়িটা দেবীর জন্য অশুভ, ওখানে ওর সর্বনাশ হয়েছিল। তোরা কি চাস, আরেকটা সর্বনাশ হোক? কি হলো তোমার, তোমার তো এসব কুসংস্কার ছিল না? রুনি দেখো, তোমাকে তোমাকে আমি দেবীর কথাগুলো বলতে পারিনি, তার তার একটাই কারণ, আমি আমি সবকিছু গুছিয়ে বলতে পারবো না রুনি, আমার পক্ষে সম্ভব না। ওখানে গিয়ে দেবীর সঙ্গে, দেবীর হাজবেন্ড ওখানে মারা গিয়েছিল তাই না? মনি বলেছে তাই না? করে মানে জলে ডুবে, আর সেই জন্য দেবী ওখানে যেতে চাইছে না। আবার ওখানে ফিরে যাওয়ার মানেটা কি বুঝতে পারছো রুনি? দেবীর সেই অতীতটা, সেই স্মৃতিটা আবার ফিরে আসবে। কি দরকার বলতো, ওই ভয়ঙ্কর অতীতটাকে আবার দেবীর সামনে ফিরিয়ে আনার কি দরকার? ওর জন্য আমারও একটা ভয়ঙ্কর অতীত আছে, তাও নিশ্চয়ই তোমাকে বলেছে। থাক না রুনি, কেন আবার ওই কথাগুলো তুলছো? তুমি শুধু শুধু কষ্ট পাবে। জানো, কিছুদিন আগে পর্যন্ত কিচ্ছু বলতে পারতাম না, শুধু কষ্ট পেতাম। কিন্তু এখন নিজের থেকে কথাগুলো বলতে পারছি, অতটা কষ্ট হচ্ছে না। কেন জানো, শুধু তোমার জন্য। আমি কিন্তু আমি কি না, তুমি কিছুই বলনি, কিন্তু দাওয়ের কাছ থেকে সব কথা শুনে তোমার মধ্যে যে চেঞ্জটা এসেছিল সেটা আমি ফিল করতে পেরেছিলাম। বিশ্বাস করো, তারপর থেকে আমার বারবার মনে হয়েছে যে আমাকে ওই কষ্টটার থেকে বেরিয়ে আসতেই হবে। যেটা তাও কোনো দিনও পারিনি, জানি না কি করে তুমি পেরেছ। রুনি, আমি জানি না আমি কতটা তোমাকে সাহায্য করতে পেরেছি, আজ তোমাকে দেখে, তুমি যে ভালো আছো সেটা দেখে আমার খুব ভালো লাগছে। যেদিন তুমি আমাকে না জেনে পড়তে ফেস করেছিলে, সেদিন জানো তো হঠাৎ করে আমার অতীতটা আমার সামনে এসে পড়েছিল। খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল পাগল হয়ে গেছে, মনে হচ্ছিল আমি একটা কিছু করেই ফেলি, হয়তো নিজের ক্ষতিই করে ফেলতাম। রুনি রুনি, একদম এসব কথা বলবে না, তুমি কিছু বোঝো না তাই না? কখনো এরকম কথা ভাববেও না, তুমি জানো না তোমার কিছু হয়ে গেলে আমার
সেই জন্য তো পারলাম না। ওই শখটা পেয়ে আমার পক্ষে খুব ভালো হয়েছে জানো, এত দিন ধরে আমি শুধু পালাচ্ছিলাম, শুধু নিজেকে দোষ দিতাম, মনে হতো বাবাকে আমিই মেরে ফেলেছি, কিন্তু এখন নতুন করে বাঁচতে পারছি। দেবীও পারবে, ওকে বোঝাও আমার মতন যেন না পালিয়ে বেড়ায়। পালানোর কোনো জায়গাই নেই, ওকে ওকে অতীতের মুখোমুখি হতে দাও, ওকে সেই ধাক্কাটা খেতে দাও অর্জুন। কিন্তু বড়মা, বড়মা এটা মেনে নেবে না। বড়মা কি অর্জুনের কথা ফেলতে পারবে? পারবে না। রুনি, তুমি কি চাও? পুরো দায়িত্বটা আমি একা একা নিই? আমি তো আছি। সেটাই তো ভরসা ম্যাডাম, তুমি পাশে পাশে আছো। যাও জামা কাপড়টা বার করে দাও, অফিস যাবো। ছাড়ো। দিদি এত চিন্তা করো না তো, দেবীর ভালোর জন্য যদি ওকে এখানে থেকে যেতে হয় ও থেকে যাবে, কিন্তু ওর ইচ্ছেটাও তো একবার জানতে হবে। তুই মেয়েটার মুখটা তো দেখলি না ছোট, দেবী ভীষণ চাপা, মুখে কিছু বলে না, কিন্তু আমি তো জানি ওর ভেতরে একটা ঝড় চলছে। এইটুকু বয়সে এত বড় ধাক্কা, ও যে কখনো আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবে সেটাই তো আমরা কেউ ভাবতে পারিনি। আমার তো সেটাই ভয় রে ছোট, আমি কিছুতেই মুখটা ভুলতে পারছি না। না না না, আমি পারবো না, ও আমার কাছেই থাক, আমি আমি কিছুতেই পারবো না। কি ব্যাপার বলো তো, আবার তোমরা দুজন মিলে আড্ডা মারছো? আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আজকাল কাজে প্রচন্ড ফাঁকি দিচ্ছ তোমরা দুজন, দুজনেই। এই বিষয়টা নিয়ে অতি সত্তর কাকা দাদুর সঙ্গে কথা বলতে হবে। এই তো আমরা যাচ্ছি, সবাই মিলে একটা জয়েন্ট পিটিশন আনবো তোমাদের এগেনস্ট। আমি, কুমার, দেবী, দেবীকে এর মধ্যে টানিস না অর্জুন। বড় মা, তোমারও কি একমত? বড় মা, বড় মা এভাবে চলে যেও না প্লিজ, আমার কথাটা শোনো। দেখো বড় মা, দেবীকে নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি না, আমি তো যাচ্ছি ওর সঙ্গে, আর কোনো চিন্তা নেই। অর্জুন তুই আমাকে ছাড়তে, আমার অনেক কাজ। বড় মা, বড় মা শোনো, শোনো আমার কথাটা শোনো প্লিজ বড় মা। আচ্ছা তোমার আমার উপরে তো ভরসা আছে, সেই জন্যই তো বলছি আমি যাবো, কিচ্ছু হবে না। আর তাছাড়া বড় মা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, দেবী কতদিন ওই পুরনো অতীতটা আঁকড়ে ধরে বেঁচে থাকবে বলো তো তুমি? ওকেও তো স্বাভাবিক হতে হবে জীবনে নাকি? অর্জুন তুই জানিস না ওর যা অবস্থা হয়েছিল, তুই কি করে আবার ওকে বাড়িতে নিয়ে যেতে চাইছিস? কি করে তারপরে কতদিন কেটে গেছে বলতো? অনেক দিন। আচ্ছা বড় মা তুমি আমাকে বলছো? আমি জানি না, আমি দেখিনি দেবী কিরকম পাগলের মতো হয়ে গিয়েছিল।
দেখো দেবী কিন্তু তারপর নিজের ইচ্ছেতে নিজের চেষ্টায় অনেকটা স্বাভাবিক হয়েছে। বড় মা, এবার এবার ওকে বুঝতে হবে, ওকে বুঝতে হবে যে সুষমনের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট, ব্যাস আর কিছু না। আমার বুকটা কাঁপছে, আমি পারছি না। দিদি তুমি বসো তো, এখানে বসো। ওজন কি রে, পুরনো কথা না তুললেই নয়। দেখো মা, পুরনো কথাগুলো তো আমরা চট করে ভুলে যেতে পারি না, কাজে এটাই ভালো নয় কি যে আমরা সত্যিটাকে সামনাসামনি ফেস করি। কি হয়েছে রে ছোটদা, কিছু বলবি? এদিকে বসে কেন? না রে, আমার ভালো লাগছে না, আমি একটু ঘরে গিয়ে রেস্ট নিই। দেবী তুই খুব ভালো মতো জানিস আমি আমি ঠিক কি বলতে চাইছি। কেন এসব কথা বলছিস ছোট, আমার ভালো লাগছে না। একবার তাকা আমার দিকে দেখি। যা বলার সেটা বল না ছোট, কেন বিরক্ত করছিস আমাকে? দেবী, এবার দোলে তুই আমাদের সঙ্গে আমাদের দেশের বাড়ি যাচ্ছিস, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আমি কোথাও পালাচ্ছি না, কোথাও না। আচ্ছা দেবী, তোর কি আমার উপর একটুও ভরসা নেই? কেন, তোর উপর ভরসা রেখে কি করবো আমি? দেবী একবার চল, একবার দেশের বাড়িতে চল, কিচ্ছু হয় নেই তো। দেবী আমি জানি, আমি জানি তুই কেন ভয় পাচ্ছিস, কিন্তু অতীতটা অতীতই, সেটা আর কখনো ফিরে আসবে না। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। দেখ, আমরা আমরা যদি পুরনোটা না ভুলে যাই তাহলে তো সারা জীবন ওই অতীতটা আমাদের খুঁড়ে খুঁড়ে খাবে। তুই তুই তাহলে কখনো আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবি না, সেই জন্য বলছি চল আমাদের সঙ্গে। আমি তো থাকবো তোর সঙ্গে সঙ্গে, কিচ্ছু হবে না। বাবু লাইফ মুভ জন প্লিজ। না রে চল, আমার খুব ভয় করছে ওই সমস্ত কথাগুলো। দেবি না, একদম কান্নাকাটি করবি না তুই, জানিস না আমার সামনে কান্নাকাটি যখন তুই করিস আমার কিরকম লাগে। এই
জন্য বলছি পুরনোটা ভুলে যা, কান্না কাটিয়ে দুঃখ কষ্ট এগুলো থেকে বেরিয়ে আয়, চল আমাদের সঙ্গে প্লিজ দেবি। কেন ছুটতে এভাবে জোর করছে আমাকে? ও বাড়ি যাওয়ার জন্য কেন জোর করছে? আমি পারবো না, আমি কিছুতেই পারবো না যেতে। কিন্তু এটাও তো ঠিক, আমাকে তো এগিয়ে যেতেই হবে। আর পারছি না সহ্য করতে ভগবান। কতটা বলবে অর্জুনকে, কতটা? তুমিও কি দেশের বাড়ি যাওয়ার কথা ভাবছো নাকি ভাগ্নি? মামা, তোমার মনে আছে একসময় আমরা দুজন একই কথা ভাবতাম? মনে আছে তাহলে? কি বলছো মামা, সব মনে আছে, কিন্তু আজকাল না মামা, আমি একটু একটু বদলে গেছি, একটু অন্যরকম হয়ে গেছি। এখন আর ওই অর্জুনের ক্ষতি করার কথা আমি ভাবি না। জানি, কিন্তু না মামা, আমাকে বলতে দাও প্লিজ। দেখো, আমরা তো একই ঘরে জন্মেছি, একসঙ্গে বড় হয়েছি, এখন ওই এক অপরের বিরুদ্ধে যাওয়াটা ভালো নয় মামা। ভালো ভালো, কিন্তু আমি জানি মামা, তুমি ভাবছো যে আমি হঠাৎ সাধু পুরুষ হয়ে গেছি। না মামা, আসলে কি জানো তো, আমি খুব ভালো আছি, এই শান্তিটা আমি নষ্ট করতে চাইছি না। সমস্যা থেকে পালিয়ে বেড়ালে শান্তি তো থাকবে। আরে, তুমি এখন পালাতে শিখেছো? না মা, আমি অন্যভাবে ভাবতে শিখেছি। এই যে দেবীকে দেশের বাড়িতে টেনে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে, তুমি কি ভাবছো? অন্যভাবে ভাবলেই সমস্যা মিটে যাবে। মামা শোনো প্লিজ, তুমি দেবী যাওয়া নিয়ে তুমি সমস্যা সৃষ্টি করো না। অর্জুন দেবীকে ভালোবাসে, ওর কোন ক্ষতি করবে না। তার মানে সমস্যার সৃষ্টি আমি করেছি? আমার বলতে খারাপ লাগছে মামা, তুমি কিন্তু রুক্মিণীকেও ছাড়োনি। দেখো, যে মেয়েটা আমাকে বদলে দিল তাকেও তুমি। মামা, তুমি তো অনেকদিন হয়ে গেল এখানে থাকলে, তোমার তো কাজকর্ম আছে, আমার মনে হচ্ছে আমি তোমাকে বেকার বেকার আটকে রেখেছি। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ ভাবলে। দেখো, তোমার অর্জুন সে কি কখনো ভুল হতে পারে? বাবা, তোর তো দেখছি খুব হিংসে। হ্যাঁ, অর্জুনের উপর ভরসা করি বলে সহ্য হচ্ছে না? না না দিদি ভাই, তা নয়। দেবীকে অর্জুন বোঝাচ্ছে, চিন্তা নেই। তোরা জানিস না, দেবীকে বোঝানো এত সোজা নয় রূপে। জানি দিদি ভাই, অর্জুন বলেছে
কেমন দিলাম বলো? আরে দেখলাম হঠাৎ করে যে গত বছরে কিছুটা আবির বেঁচে গেছে, ব্যাস দোলের আগে একটু ট্রায়াল দিয়ে নিলাম। দেবী দেবীর আশেপাশেও রং নিয়ে যাবি না তুই। কেন কেন মানে এটা কি? আমি বারণ করছি সেটাই ইনাফ নাকি? কারণটা জানতেই হবে। যা বাবা, কারণ জানতে চাওয়াটাও দোষ। দোষ গুণের কথা আসছে না কুমার, আমি বারণ করছি সেটাই ইনাফ। নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে, এর বেশি আর কিছু বলতে বাধ্য নই। চা বাবা, তুই এত রেগে যাচ্ছিস কেন? এত রাগার কোনো কারণ হয়নি। আর শোন, আমি যথেষ্ট বড় হয়েছি, তোর সব কথা আমি মুখ বুঝে সহ্য করবো না, ঠিক আছে? তুই কি বলতে চাইছিস বলতো? কুমার,